ঘন্টায় 450 লিটার প্রোডাকশন। এটা কোন জায়গায় ভাই? একটু কোন রংপুর? রংপুর না, আপনার এলাকার নাম কি? ভিউয়ার্স, আমি এখন কথা বলবো রংপুর থেকে আগত আমাদের হ্যাপি ক্লায়েন্ট কাকা, ওনার সাথে। কাকা, এখন আপনার নামটা বলে না কেন? মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক। আর রংপুর শহরের বা রংপুর বিভাগের আশেপাশের যারা সবাই রংপুরের চক বাজারে শামি মিষ্টি ভান্ডারে চলে যাবেন, কারণ এই মেশিনটি দিচ্ছে আপনাদেরকে একদম খাঁটি ঘি তৈরি করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আর একটু কথা বলে দেখি, এই যে মেশিনটি, এই মেশিনটি দিয়ে আপনার ক্রিম সেপারেট করার পরে যে দুধটুকু থাকে ওই দুধ দিয়ে আপনি লাচ্ছি, লাভান, টক দই, মিষ্টি দই এবং মিষ্টি সানা অনায়াসে তৈরি করতে পারবেন। আপনারা এই যে বাকি দুধটুকু থাকে, অনেকে মনে করে যে দুধটা ওয়েস্টেজ, মানে দুধটা বাতিল হয়েছে, আসলে বাতিল না, ওই দুধটুকু আপনার ফ্যাট ফ্রি দুধ, আর ওই দুধ দিয়ে আপনার সবকিছুই করা যায়। এখন আমি কথা বলবো আপনার মেশিনটি যিনি অপারেট করবেন, ফারুক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কোথা থেকে আসেন? রংপুর থেকে। রংপুর থেকে কি জন্য আসছেন? এই মেশিন কেনার জন্য। যাক, আলহামদুলিল্লাহ মেশিন তো কিনতে পারছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন কিনতে কিনতে পেরে কি খুশি? হ্যাঁ, একদম খুশি। যাক, এই যে মেশিনটা যে আপনি চালাবেন, যে সেটিং যে কিভাবে করবেন সেটা দেখছেন? হ্যাঁ, সব কিছু এখন পারবেন? পারবো। আর ভিউয়ার্স, ভাই আসার কারণে এখানে সবাই এখন যেটা আমরা সেটআপ গুলো দেখাই দিয়েছি, যেন পরবর্তীতে কোনো সমস্যা না। তারপরও এই বড় ভাইয়ের ফোন দিয়ে আমরা এটা আমি সেটআপ করেছি, বড় ভাই ভিডিও করছে, যদি কোথাও সমস্যা হয় ভিডিওটা দেখবে, তারপরও যদি কোনো সমস্যা আমাদেরকে সরাসরি আপনার ভিডিও কলের মধ্যে কল দিলে আমরা এখান থেকে সরাসরি আমরা সাপোর্ট দিব। তো ভিউয়ার্স, আমাদের কাছে এই ক্রিম চালানো মেশিন ছাড়াও পাবেন আপনার এই যে তুরস্কের মিনিস্ট্রি ব্র্যান্ডের দুধ ধরনের মেশিন, খড়কানা মেশিন, মানে ডেইরি খামার যত ধরনের মেশিন আছে সব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউ দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ান ফিল্ম সেপারেটর মেশিন। এটা ঘন্টায় 450 লিটার প্রোডাকশন। এই যে আমরা এই মাত্র আপনার দুধ থেকে কিলিম বাই করলাম, প্রথম আমি দেখছেন তো কমাই দিয়েছি, মানে একটু ঘুরটা পড়ছে না, কখন বাড়াই দিলাম, মানে বাড়িটা বইরে গেছে, গা ভিতরে বাড়িটা বইরে গেলাম, পরে আমি নিশ্চিত বাড়াই দিলাম, এলাকার নাম কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে হ্যাঁ ওটা ঠিক আছে। এটা কি হচ্ছে? এটা কারাই কারাই কি করছে? মানে কেন অন্য, মানে ওই মাল ওটা কোনো এটি সব ঠিক আছে না? সমস্যা নেই, তেল দিবেন, এই যে ফুলাটা আছে না, তেল দিয়ে দিচ্ছেন আপনার না তেল ওদের নাই ফুল দিয়েছেন, তেল তো আর ওই তেল কিনে লো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
মিশিং কি আপনারা ডাইরেক্ট অফিস থেকে লইছিলেন? ক্রিকেট থেকে না কুরিয়ারের মাধ্যমে লইছেন? মানে আপনি অফিসে গেছিলেন ক্রিকেটে? আচ্ছা ঠিক আছে।